আমি আলোচনা শুরুতে পরম সুষ্ঠাকে ধন্যবাদ দিচ্ছি যে আমার সৌভাগ্য ক্রমে যে আমি আপনাদের মাঝে বুঝতে পেরেছি শেষ সময় হলেও এবং যেহেতু সাহেব স্যার এখানে আলোচনা করছেন এখানে দ্বিতীয় আর আলোচনা করার কিছুই নাই তারপরেও যেহেতু আমাকে সাইফ স্যার একটু সুযোগ দিয়েছেন আলোচনা করার জন্য বলছেন এই জন্য একটু বলি মূল টপিক ছিল আপনাদের মেট্রোমেটিকা পড়ার কৌশল এখানে যদি যেহেতু শেষ সময় আমি শর্ট করেই বলি আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি না সেটা হচ্ছে কি মানে আমি যে কাজটা আপনার পেশেন্ট কন্ডিশনকে যদি তিনটে ভাগে ভাগ করা যায় ধরেন যেটা আরোগ্য করা যাবে আর যাকে জাস্ট উপশম্ধি রাখতে হবে যেটা এই যে যে কথাটাই মাত্র হোমেন বই বলেন যে স্পেশালি কিটিনের কাজ করে এ কমাই দেয় তো এরকম যদি মনে করেন আপনি একুইট ক্রনিক দুইটা ভাগ করলেন আবার ক্রনিকের মধ্যে দুইটা ভাগ করেন একটু কি রুগীকে আরোগ্য করা যাবে একটা যাবে না সেইভাবে আপনি মেডিসিনগুলি একটু সিলেক্ট করেন বা সেট করেন এখন ধরেন যার একদম কিটিন একদম এমন একটা অবস্থায় বা তার পেশেন্টের এমন একটা কন্ডিশন যে যাকে আপনি পাওয়ার ফুল অথবা মাঝমেটির ওষুধ দিতে পারতেছেন না সেক্ষেত্রে আবার কী ট্রিটমেন্ট করতে হবে তার জীবন সেভ করার জন্য হলেও তাকে উপশম দেওয়ার জন্য আপনি যে অগভীর কিয় যে ওষুধগুলি আছে যে রোগের উপর হোক বা যাই হোক যে সে বা প্যাথোলজির যে চেঞ্জগুলো আছে পরিবর্তন করবে এই ধরনের ওষুধ দিয়ে দেন এখানে কিন্তু এটা অর্গান পারমিট করে এবং এটি কিন্তু হওয়া উচিত যে ক্ষেত্রে আবার দেখবেন যে না এইখান রুগীর কন্ডিশন ভালো বা তাকে আমি আরোগ্য করতে পারবো সেই ক্ষেত্রে আপনি বড়ো বড়ো ওষুধে যান এবং সেই ক্ষেত্রে তার ফুল কেস্টিংয়ের একটা বিষয় আছে বা আপনার একদম মানে ইতিহাস নেওয়া বা এই মতো যে জিনিসটা আমি যেটা শুনলাম যে তার যে লাইফ স্টাইলের বিষয় আছে এবং তার কোন ঘটনা বা কি জন্য তার কিডনির বা হার্টের এই সমস্যাটা তার হইলো এই ছোটো ছোটো বিষয়গুলো একটু মানে আমরা তখন খেয়াল করবো কিন্তু সব রুগীর ক্ষেত্রে এটা খেয়াল করার দরকার নেই এবং আপনি যদি শুধুমাত্র ওই বড় মেডিসিনগুলি জানেন ছোটোগুলি জানেন না তাহলে কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন না আবার ছোটো ওষুধেই শুধু উপোষম দিয়ে রাখতেছেন বড় ওষুধ বা গভীর কি ওষুধ সম্পর্কে জানেন না মায়াসমেটিক ওষুধ জানেন না সেক্ষেত্রে তো সবাইকে আপনি জাস্ট উপোষম টাইপ ট্রিটমেন্ট দিবেন এবং এটা কিন্তু বেশি দিন আপনি রুগীকে ধরে রাখতে পারবেন না বা রুগী বেশি দিন স্ট্রাগেল করতে পারবেন একটা সময় কিন্তু রুগী শেষ হয়ে যাবে তো ফল হইছে কি হোমিওপ্যাথিক এমন একটা বিষয় এখানে নির্দিষ্ট সাসে বাঁধা কোনো নিয়ম না যে সে এই নিয়মে আপনি চলবেন আপনাকে উন্মুক্ত আকাশের মধ্যে চলতে হবে এই মনে করেন আমরা এই যে যেখানে আসি এখান থেকে একজন এক এক রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারবো যার যেদিকে সুবিধা হয় সুবিধা বুঝে আপনি এখান থেকে সেই রাস্তায় চলে যাবেন কেউ রিক্সায় যাবেন ছিন্দে যাবেন কেউ মোটরসাইকেলে যাবেন হোমিওপ্যাথি কিন্তু এরকম একটা বিষয় ফলে এখানে একটা কথা বলে রাখি খুবই কষ্টের একটা বিষয় ইদানিং আমি ফেসবুকে পোস্টও দিলাম অনেক বড় বড় হোমিওপ্যাথিক ডাক্তার তারা সুন্দর সুন্দর ফিচার দেন অনেকে জানেন আমার হয়তো মনে করবো বকা করবেন কিন্তু কিছু করার নাই এটাই বাস্তবতা যে কাশির অব্যর্থ চিকিৎসা বা কাশির চিকিৎসায় অমুক ওষুধ বা অমুক বই এগুলো তারা কিন্তু নতুন নতুন ডাক্তার তাদেরকে ফলো করে এটা তাদের মাথা থাকতে হবে তারা যখন বলে যে কাশির জন্য চিকিৎসা বা কাশির চিকিৎসায় হোমিওপ্যাথি এর উপর ধরেন একটা বই লিখলেন এবং সেটা হয়তো বা রেপোটের বা কোনো একটা বইয়ের কিছু অংশ নিয়েই তো বইটা লিখলেন তাহলে স্টুডেন্টটা কী শিখতেছে কাশির চিকিৎসা হোমিওপ্যাথি এই কাশির চিকিৎসা হোমিওপ্যাথি লাগবে কোন জায়গাটায় যে জায়গায় ওই কিছুক্ষণ আগে বললাম রুগীর কন্ডিশন খারাপ তার কাশি ইমিডিয়েট কমাইতে হবে সেক্ষেত্রে আপনি তাকে এই চিকিৎসা দেওয়ার অসুবিধা নেই কিন্তু এই কাশি পিছনে যদি তার ধরেন তাদের খেয়াল কিরিয়া কামড়ের মতো মেডিসিন আসে টিউবার ক্রিলামের মতো মেডিসিন আসে বা এরকম গভীর কেউ যদি ওষুধ আসে সেখানে কেন আপনি এই ওষুধের মধ্যে পড়ে থাকবেন বা আপনি কেন সেখানে কাশির পিছনে পড়ে থাকবেন কারণ এই এই যে উনি যে বই লেখছে আমি আমার জীবনের একটা ঘটনায় কিন্তু এটা মিথ্যে প্রমাণিত আমি করতে পারি কারণ এক প্যাশেন্ট ধরেন তার অ্যাকোনাইট ছিল সে ধরেন ওই আমি আগেও অনেকবার বলছি কিন্তু আপনাদের আবার একটু রিপিট করি সেটা হইছে ওই বস্তিতে থাকে এক মহিলা তার ডেলিভারি হইছে প্রথম যখন তার মেয়ে হইলো মানে টুইন বেবি তো প্রথম একটা মেয়ে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওর এই নর্মাল ডেলিভারি করার পরে বস্তার উপর রেখে দিছে একদম ফ্লোরে একটা পাটের বস্তা বিষে তার উপর রেখে দিছে সেকেন্ড বেবিটাকে ডেলিভারি করার জন্য তারা চেষ্টা করতেছে এদিকে তার আব্বা কি করছে যখন দেখছে মেয়ে হইছে দেখে পালাইছে কিন্তু এলাকায় নাই তো ফলে হয়েছে কি দেখেন এই যে সেকেন্ড যে বেবিটা হলো যেটা ওরে দিয়ে সবাই ব্যস্ত ওরে সবাই রাখছে তখন তো তার কাশি এরপর তাকে অনেক চিকিৎসা করতেছে অনেক চিকিৎসা করতেছে এক বছর পরে যখন আমার কাছে আসলো এই ইতিহাসে শুধু এখন এটি রুগী ভালো হয়েছে শুধু ইতিহাসটা নিয়ে আমি কারণটা নিয়ে তারপরে এখন এটা দিলাম তাহলে আমি কাশির উপর যে ওষুধ কীভাবে দেখব তাহলে আমি এই ওষুধ দিতে পারতাম ফলে হয়েছে কি আপনি কি রোগের চিকিৎসা করবেন না রুগীর চিকিৎসা করবেন এই ডিসাইডটা করতে হবে আপনাকে আগে তারপর আপনি মেডিমেডিকে পড়েন এখন আমরা যে জিনিসটা পাই এখানে অনেকেই হয়তো আছেন আমার বিরুদ্ধে করবেন সব মানে আবার ক্লাস নেওয়ার সময় হাততালি পাই যারা ক্লাস কলেজেও হয় পিছনে পিছনে আমরা খবর নেই এদের রেসপন্স কেমন স্যার এরা তো কয় এটি কোনো সম্ভবই না এই দেখছেন আসতে আসে বাসে ফোর থয়ার স্টুডেন্ট কিন্তু এদেরই যখন ক্লাস নেই খুব হাততালি দেয় যে না আপনি স্যার ভালো বলছেন ওর ভিত্তি কথা বলছেন আপনি প্র্যাকটিস করছেন চেম্বারে যাবো দেখে আসবো যখন আমি ক্লাসের ফিডব্যাক কারো কাছে না কারো কাছে খবর নেই কয় স্যার যাবো সেটা কি সম্ভব নাকি এর থেকে রোগ এটি ভালো চেম্বারবার ওষুধ কিনবো রুগী বসার জায়গা থাকবে না এখন আপনি যে মেডিসিন বা রেপা মানে মেডিমেটিক্যাল যে পড়বেন এই পড়ার কৌশলটা না বোঝার কারণে সূর্জি তার কী করে অব্যর্থ চিকিৎসা ম্যাজিক কিউর এই সমস্ত বইয়ের মধ্যে ঢুকে যায় তারা ঢুকে যায় কিডনি রোগের অব্যর্থ চিকিৎসা অথবা কিডনির ঔষধ অথবা যে কাশির ওষুধ ঢুকে যায় ফলে কি এই জায়গা থেকে জীবন হিসেবে রইতে পারে না যেটা অ্যাজ লাইক অ্যালোপ্যাথি যেমন ধরেন কোনো একটা পেশেন্ট খুব ক্রিটিক্যাল কন্ডিশন আজকে আমি কথা বললাম তাদের আত্মীয় স্বজনের সাথে তারা ওই ডাক্তারকে জিজ্ঞেস করলো যে এই অবস্থা যে হইলো এখন মানে একদম মানে না বাসার কেস কেন মানে উনি তো ভালোই ছিল তুই বললো যে কি বলবো বলেন আমাদের তো চিকিৎসা এরকম যে এক যে ওষুধটা আপনাকে দিছে ওনাকে এই জন্য সমস্যাটা রয়েছে কিন্তু এর বাইরে আমাদের কিছু করারও নাই তাহলে দেখেন ওরা ওষুধ দিছে ওরা জানে যে এরকম সমস্যাটা হবে ক্রিটিক্যাল একটা কন্ডিশন হয়ে যাবে ওই দিন তিন চার দিন পাঁচ দিনের মধ্যে কিন্তু এমার্জেন্সি আবার ওই তাদের ওষুধ তাহলে ওরা তো এই মেটিমেডিকেই শিখছে তাহলে আমরা কিন্তু শুধু এই মেডিসিন শিখলেই হবে না এই জন্য মেটে শেখার আগে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত যে কষ্টটা যে ওষুধের এ টু জেড সবই কিন্তু একটু পড়তে হবে আগে এর কিন্তু প্র্যাকটিস যখন আপনি করতে যাবেন তখন তো এ টু জেড সব দরকার হয় না তখন হয়েছে গিয়ে ওষুধের গুরুত্বপূর্ণ সিমটেমগুলো আপনি মনে রাখেন যেটাই যে একশো নম্বর উচ্ছেদ যে একক পিকুলিয়ার লক্ষণ কোনগুলো আছে যেখানে হাজার হাজার লক্ষণের থেকে এই একটা লক্ষণ হয়েছে গুরুত্বপূর্ণ সেইগুলো আপনি মনে রাখেন এবং ওইটা মনে রাখলে ওইখানে হয়েছে আপনার চিকিৎসা ওইখানে হয়েছে আপনার ওষুধ হোমিওপ্যাথিতে ধরেন ডিএসএমএস করলাম আবার বিএসএমএসে করলাম আমারে কেউ কিন্তু হাতে ধরে শিখিয়ে দেয় নাই একটা জিনিস মনে রাখবেন পেশাগতভাবে কেউ শিখিয়ে দেবে না আপনার অ্যাঙ্গেল থেকে আপনাকে শিখতে হবে আমি যেভাবে শিখছি আপনি ধরেন ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য মহিমারঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনি খালি এই বইটা পড়েন দেখবেন এখানে গুরুত্বপূর্ণ সিমটমগুলি দেওয়া আছে এর সব লক্ষণ কিন্তু দেওয়া নাই আবার আপনি ধরেন যে বইটাই পড়তেছেন আমি কিন্তু সবসময় কথা বলি যে আপনি আপনার মেডিমেডিকা তৈরি করেন পৃথিবীর সবচেয়ে বড় মেডিমেডিকা হিসেবে এটা আপনার কাছে যেটা লাগবে যে না এটা তোমার একটু গুরুত্বপূর্ণ বিষয় ওটা আপনি নোট করেন এই এইগুলি সে নিজের মধ্যে থেকে উঠতে হয় এখন কেউ আমাকে ধরাই দেবে সে তার মতো ধরাই দিবে সাহেব স্যার আপনাকে হোমিওপ্যাথির চোখটাকে খোলায় দিল আমি চোখটাকে খুলে দিতে পারবো কিন্তু আমার আমার চোখটাকে খোলাই দিছে বলেন আমিও তো ওই কনিক ডিজিজ ডিএসএম এ করছি বিএসএমএসও করছি এবং আজকে আমি বলি আপনারে যে গ্রাফাইটিসের স্ত্রী রোগের লক্ষণ এটা সাঁত্রিশটা পয়েন্ট লিখছি কিন্তু সবই তো মুখস্থই লেখা লাগছে এখন না না কথাটা শেষ করতে দেন আমি পারবো না তো আপনি কি আমাকে শিখাইতে পারবেন কেউ কোনদিন দিন শিখাইতে পারে আপনার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে ওই সিন্টম গুরুত্বপূর্ণ আপনি কি করবেন না না এই জন্য আপনাকে পড়তে হবে তোরে ভাই আপনি আমার কাছে চল্লিশটা পঁয়তাল্লিশ আছে এবং আমি অনেক আপনাকে বলে বলে দিতে দিতে পারবো পারবো এই যে কি লেখা আছে ওই জায়গায় কারণ আপনাকে পড়তে হবে পড়লে পড়তে 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 আপনার মাথার ভিতরেই একটা জিনিস তৈরি হয়ে যাবে এবার কেন মেডিমেডিকা ঘটক মেডিমেডিকা অনেকটা আগেই পড়া শুরু করে এরা এসে একদম মানে দুনিয়া একটা ভুল করতেছে এই পরিগুলি পরে পড়বেন এটা লিটারেসার মনে করেন পঁয়তাল্লিশটা পেজ হয়েছে এক সালফার দিয়ে লেখা কটা মনে রাখবেন আপনি ওষুধ পরিচয় পড়েন না চার কথার আগে শিখেন আপনি আগে ওষুধ পরিচয়টা পড়েন আপনি অ্যালেন কিনসটা পড়েন এই অ্যালেন কিনসটা পরে আমি সেদিন থেকে গুরুত্ব দিছি যেদিন দেখলাম ওই যে ইন্ডিয়ার ডাক্তার আছে না বাংলা বাঙালি কি সরকার জানো উনি কিন্তু ক্যান্সারের অনেক ভালো ডাক্তার উনি আপনার এই এলেনের একদম বইয়ের পেজ শো বলে দেবে এই সিমটা আমরা দেখেন এই পেজে লেখা আছে এর বলতে পারবেন এরকম একদিন হন তখন আপনি আমার কবে বলেন না শেখার শেখার জীবনে কারো শিখাতে পারে না আমি জানি আপনার জানাইতে পারি কিন্তু শেখাটা হইছে আমার বিষয় আমি এরকম এখনো দিন আছে তিন রাত তিনটা বাজে ঘুমাইছি ছয়টা বাজে উঠি এবং আমার ছয়টা বাজে আলাম দেওয়া আছে সে কটাই ঘুমাই পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করতে হবে এখন বিষয়টা হয়েছে আমি ম্যাটামেটিকে আমার মতো পড়বো আপনি যখন যে পড়ার কৌশল ছাড় বলছে এরপরে অনেক বইও আছে আপনি আগে এ টু জেড পড়েন ডিজিজ ভিত্তিক পড়েন আপনি অর্গান ভিত্তিক পড়েন আপনি কি বলে যে ডান পাশ বাম পাশ কাজ করে পড়েন এইগুলো নোট করেন না যে বইটের লেখা আছে কিডনির উপর ভালো কাজ করে আপনার ডায়রিতে লিখে রাখেন এই ওষুধে কিডনির উপর ভালো কাজ করে যে ওষুধ লেখা আছে যে এইটা প্রথমে ডান পাশে তারপর রুগীর আক্রমণ বাম পাশে লক্ষণে গুরুত্ব নাই সব ওষুধে লেখা আছে এইটা আপনি লিখে রাখেন আপনি লিখে রাখেন যে রুগীর কাশির সময় ঠান্ডা পানি খেলে উপশম রুগী কাশির সময় গরম পানি খেলে উপশম লিখে রাখেন আর দরকার আছে গুরুত্বপূর্ণ আপনি তো বুঝতেছেন কারণ আপনি আরও পাঁচটা সেটা দশটা ওষুধ করছেন মধ্যে লেখা নাই তাহলে আপনি দেখবেন ঠান্ডা পানি খেলে উপস আপনি স্পঞ্জ গরম পানি খেলে উপসময় স্পঞ্জিয়া রাস টক্সে যান এর ধারে কাছে ওষুধ পাবেন না কাশির সময় গরম পানি বা চা খেলে রুগীর আরাম লাগে ঠান্ডা পানি খেলে উপসময় আপনি ব্রায়ুনিয়া আসে সেখানে আবার দেখা গেছে রুগী ঘুমালে কাশির জন্য ঘুম ভেঙে যায় সেখানে আছে আপনার ইয়াতে এই যে ড্রোসের ওষুধ আছে এবং আপনার ইয়ার টিউবার কুলির মায়াজমের মধ্যে সুন্দর একটা ওষুধ এইটা আপনি বংশগত ক্ষয়দোষ আছে কিনা খোঁজ নেন ও বেটা দেখবেন যে কাশতে কাশতে ঘুমের মধ্যে উঠে যায় বাস দিয়ে দেন ঘুমাইলে কাশি থাকে না বিলেটোনা আছে আপনি এগুলো তো পড়লে বুঝবেন আপনার ব্রেনেই বলে দিবে যে কোনটা বলো কোনটা মন্দ এই দেখেন এই যে এত ডিপার্টমেন্ট পড়াশোনা এখন হয়েছে এত বই হয়েছে বইগুলো প্রথমে কে আর লিখছে হ্যানিম্যান কেন লিখছে উনি কি সব জানতো জানতো হোমিওপ্যাথি আমি এরকম একটা করে ফেলবে জানতো উনি আপনি এর পিছনে পরিশ্রম করেন রে ভাই কোনো পরিশ্রম বিধা যায় না আপনি দশটা বছর পরিশ্রম করেন সব হয়ে যাবে এই যে মায়াজম ধরেন এখন আমি যতটুকু জানতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো এর কিছুই জানতাম না মায়াজম যদি আমি ফেসবুকে কারোটা লেখা দেখি আমি বলে দিতে পারি যে এগুলো ঠিক আছে এগুলো ঠিক নাই কেন আমার যুক্তি আছে এই যুক্তিটা আমার মধ্যে তৈরি হয়ে গেছে এটাই আমার শিক্ষা এখন ওই কে কী পড়াইছে না পড়াইছে আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হন এটা জীবনে একাডেমি ইঞ্জিনিয়ার বানাইতে পারে আমরা ফার্স্ট বানাইতে পারে যেটা আমরা করি হাতের লেখা সুন্দর নিজে কিছু লিখছে ওর টাইনে সিরার নাম্বার কমাইতে পারি না কারণ বছর তো আমি নিরীক্ষণের কাজও করছি দেখছি অনেকে আছে আসছে আপনি নাম্বারই কমাইতে পারবেন এক নাম্বার কাটতে গেলে আপনার হাজার বার চিন্তা করতে হবে আর কারও তো বকাবকি দিয়েছে নাম্বার দিল গাই এই জায়গায় আমি পুরো ইয়ারে ফোন দিয়ে বলছি যে আপনি নাম্বার দিছেন কেন আপনি নিজে সেখানে দেবেন না তার মানে কি এরা পড়াশোনা করা পড়াশোনা ছাড়া আপনি শ্রম দেন পরিশ্রম করেন কিন্তু হোমিওপ্যাথি নিয়ে সবাই ডাক্তার হইতে চায় বিজনেস করতে চায় কিন্তু শ্রম দিতে চায় না